নূর রাশেদের সাধারণ ছাত্র অধিকার পরিষদের কাউন্টার একটা নতুন কমিটি গঠন ঘোষণা করছে। সেটার নাম রাখছে একটু ডিফারেন্ট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ। যেটা হইতেছে, ইনিশিয়ালি যখন নূর রাশেদরা যখন এই মুভমেন্টটা শুরু করে এই নামে শুরু করে, তার পরবর্তীতে ওরা নাম চেঞ্জ করে সাধারণ ছাত্র অধিকার পরিষদ রাখে বা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রাখে। এনিওয়েজ, তো এরা সবাই যারা একসাথে আন্দোলন করছে তাদেরই একটা অংশ, সংস্কারবাদী অংশ। এইগুলো ওয়ার্ডগুলোর সাথে আমরা পরিচিত বাংলাদেশের পলিটিক্সের মধ্যে, আমরা এগুলো অনেক দেখছি যে একটা সংস্কারপন্থী অংশ থাকে। তো এগুলো আমরা জানি যেগুলো সাধারণত সংস্কার মানে হইতেছে এখানে নানান রকম নাটক, এবং সাধারণত সংস্কার তারাই করে যারা হইতেছে যাদের বিভিন্ন চাওয়া পাওয়া থাকে, পদ পায় নাই, তারপর হইতেছে নানান রকম অভাব অভিযোগ যাদের থাকে, তারা একটা ভঙ্গ ধরে যে আমরা হঠাৎ করে আমরা নীতির প্রশ্নে আমরা আপোষ করতেছি না, দেখে সরে আসছি। আসলে হইতেছে তাদের বিভিন্ন রকম পদ পদবি না পাওয়ার বিভিন্ন হতাশার জায়গা থাকে বা ইয়ের জায়গা থাকে। আবার হইতে পারে সেট আপ থাকে, যেমন এখন যে কথাটা বলা হইতেছে যে নূরদের বিরুদ্ধে তো সরকার লেগে আছে, সেটা তার নতুন করে আলোচনার কিছু নাই। সো সরকার এই সুযোগে যে একটা মেয়ে ধর্ষণের অভিযোগ তুলছে মামুন এবং ইয়ের বিরুদ্ধে সোহাগ, এই এই চান্স নিজেদেরকে বেকাদায় ফেলার চেষ্টা করতেছে, এবং এই সময়টা অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতেছে। একাত্তর টিভি থেকে শুরু করে সবাই মিলে নামছে চেষ্টা করতেছে, আমরা এটা জানি, এটা আলাদাভাবে ব্যাখ্যা করার কিছু নেই। সো এখন এই ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা অনেকেই করবে, সুতরাং এমন একটা সময় এসে তারা এরকম করে হঠাৎ করে সংস্কারপন্থী বের হয়ে আসা, এটা অস্বাভাবিক না বা এটা বোঝা খুব রকেট সায়েন্স না। নাও এদেরকে কি সরকার সেট আপ করছে? সরকার এদেরকে নানারকম প্রলোভন দেখায়, থ্রেড দিয়ে হবে না, প্রলোভন দেখায় সম্ভব। সরকার কি নানারকম প্রলোভন দেখায় এদেরকে সেট আপ করছে নিরুদের বিরুদ্ধে, নাকি জেনুইনলি হইতেছে তাদের নিজস্ব অভাব অভিযোগের জায়গা থেকে, নিজস্ব ক্ষোভের জায়গা থেকে তারা এখন এই চান্সে, যেহেতু এখন নিরুদেরকে চিপায় পাওয়া গেছে, সবাই চিপায় ফেলার চেষ্টা করতেছে, তারা এই মোক্ষম সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করতেছে, নাকি জেনুইনলি তাদের কিছু জেনুইন অভিযোগ আছে নূর রাশেদের বিরুদ্ধে, রাইট? সো কথা না বাড়ায় শুনি তাদের যে অভিযোগগুলা, অবজেক্টিভলি শুনি আমরা, আমরা কোনো বায়াসের জায়গা না থেকে, যদিও অ্যাপারেন্টলি বায়াস না থাকাটা ডিফিকাল্ট এই জায়গাতে, যে কেউ ধরেই নিবে যে এটা নূরদের বিরুদ্ধে সরকার নানারকম ষড়যন্ত্র করতেছে, এটা একটা ষড়যন্ত্রের অংশ। স্পেশালি যেই মেয়েটা অভিযোগ করে বাড়াইতেছে ধর্ষণের, আমরা সবাই জানি এটা কোনো ধর্ষণ না, তারা মিউচুয়ালি কনসেনচুয়াল সেক্স ছিল তাদের মধ্যে প্রেম ছিল, তারা লিটনের ফ্ল্যাটে গেছে গিয়ে এই সব করে বেড়াইছে। সুতরাং এই ধর্ষণের অভিযোগ তোলাটাই প্রথমত ভিত্তিহীন, দ্বিতীয়ত এই মেয়েটা যা করে বেড়াইতেছে যেভাবে করে এবং যেরকম সাপোর্ট পাচ্ছে চারদিক থেকে এবং একের পর এক মামলা এদিক সেদিকে, তো মনে হইতেছে যে ইদার এই মেয়েটা অসৎ সেট আপ, অথবা যদি অসৎ সেট আপ যদি সেট আপ নাও হয়ে থাকে তাও যে সে নীতিহীন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সো এই কনটেক্সটে, এই পরিপ্রেক্ষিতে এরা যখন আবার সংস্কারপন্থী কিছু এসে এসব, তো পুরো জিনিসটাকে খুবই ক্লিয়ারলি সেট আপ মনে হওয়া খুবই স্বাভাবিক, সাপোর্টাজ মনে হওয়া খুবই স্বাভাবিক, এটা আমরা যে কেউ সেটাই ধরে নিব ইনিশিয়ালি। তারপরও কোনো প্রি কনসিভড আইডিয়া নোশনকে সাইডে রেখে এটা ধরে না নিয়ে আমরা জাস্ট অবজেক্টিভলি শুনি তাদের অভিযোগগুলো এবং তাদের বক্তব্যের এবং অভিযোগের মেরিট দিয়ে পর্যালোচনা করার চেষ্টা করি যে সেগুলোতে আসলে সাবস্টেন্স আছে কিনা বা কতটুকু আছে, রাইট? সো লেটস বিগিন। গণতান্ত্রিক কোনো মনোভাব তাদের মধ্যে নেই, স্বেচ্ছাচারিতা এখানে মূলত, যদি স্বেচ্ছাচারী স্পেসিফিক্যালি বলা হয় তাহলে এই জায়গায় ডাকসুদীপি নূর, সে তার একক ক্ষমতা বলে সংগঠনে যা ইচ্ছা তাই করে থাকে। এর বিরুদ্ধে যদি আমরা কেউ কথা বলে থাকি যে এই সংগঠনকে এভাবে চালানো যাবে না, দেশের মানুষ আমাদেরকে ঠিক এই জন্য আমাদের সংগঠনকে ভালোবাসে না, তো আমরা ভেতরে এক গ্রুপ আর বাইরে যদি আরেক গ্রুপ বহন করি তাহলে কিন্তু সংগঠন আমরা চলতে পারবো না, আমাদের সংগঠনের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা ব্যাহত হবে। কিন্তু তারা সে এই ক্ষেত্রে যারা যারা এইসব বিষয়ের বিরুদ্ধে কথা বলে তাদেরকে তারা কণ্ঠে করতে চায় না। এই যে ওর প্রথম অভিযোগটাই কনফিউজিং, আই এম জাস্ট ট্রাইং টু বি অনেস্ট এবং ফেয়ার টু হিম, এবং আই এম জাস্ট জেনুইনলি অবজেক্টিভলি তার কথাগুলো ব্রেকডাউন করার চেষ্টা করতেছি। প্রথমে যে কথাটা বলছে যে ডেমোক্রেটিক কোনো চর্চা নাই সংগঠনের মধ্যে, এটা সত্য হতে পারে, এটা আন্ডারস্ট্যান্ডেবল। বাংলাদেশে টুপ করে গণতান্ত্রিক চর্চা আসমান থেকে পড়বে না। নূরুরা হইতেছে গণতন্ত্র অটোক্রেসি সরাই গণতন্ত্র আনার চেষ্টা করতেছে, মানেই যে তারাও খুব একেবারে দলের মধ্যে গণতন্ত্র পরিচালনা করে, পর্যালোচনা করে, তাদের কথার বাইরে কাউকে ভয়েস দেয় অথবা সবাই মিলে একটা জিনিস চাচ্ছে সেটা এগেনস্টে গেলে সেটা মেনে নেওয়া, বা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত হওয়া, একটা গঠনতন্ত্র রচনা করে সেটা পুই পুই করে মেনে চলা, এবং নূর রাশেদের মতো যারা প্রভাবশালী টপ পর্যায়ে আছে তাদের মতের বিরুদ্ধে গেলেও এগুলা তারা মেনে নিবে, এই কালচার বাংলাদেশে নাই। সো এটা আমি বিশ্বাস করি না, বা আমি তার এই অভিযোগ বিশ্বাস করতেছি যে দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা নাই বা খুব ভালো স্ট্রংভাবে নাই, পসিবল বাংলাদেশে এটা খুবই সম্ভব না। সেই স্বেচ্ছাচারিতাটা কোন পর্যায়ে কী সেটা নিয়ে আলাপ হইতে পারে, অথবা তারা হঠাৎ করে এখন এটা তাদের সামনে ইস্যু হয়ে দাঁড়ালে কি তাদের কোনো গ্রিভেন্সের জায়গা থাকায়, তাদের কোনো অপ্রাপ্তির জায়গা থাকায়,
সেটা একটা প্রশ্ন হয়ে দাঁড়াইতে পারে। কিন্তু এই অভিযোগটা অন্য কোনো কিছু বাদ দিলে, অন্য যে কোনো ধরনের আলাপ বাদ দিলে, অন ইটস অন আর কি, এই অভিযোগটা সত্য হওয়ার সম্ভাবনা খুবই প্রকট। নাও তারপর সে যে কথাটা বললো, সেই কথাটা বলে সে তার এই এই যে এইটা যে সত্যিকার অর্থে কারণ না, বা তার যে অভিযোগটা সে তুলে দেখানোর চেষ্টা করছে সেটা যে একটা ভ্যালিড জেনুইন লেজিটিমেট পয়েন্ট না, সেটা আমার কাছে মনে হচ্ছে কোন জায়গাটা, সে যখন বললো যে দেশের মানুষ আমাদের সংগঠনকে ঠিক এই কারণে ভালোবাসে না, আমাদের অন্য একটা উদ্দেশ্য আছে, আমরা অন্য একটা উদ্দেশ্য নিয়ে শুরু করছিলাম, আমাদের ভেতরে একরূপ বাইরে একরূপ দেখানো যাবে না, এইসব কথাবার্তা। নাও এখানে ব্যাপারটা কোনটা, যে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ যখন শুরু হয়েছে তখন তারা একটা কোটা ইয়ে কী বলে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়েছে, তো কোটা সংস্কার আন্দোলনটা তো শেষ, এখন তার কোটা নিয়ে কোনো আলাপ নাই, সরকার দাবি মেনে নিয়েছে, নিয়ে পরবর্তী তারা নাটক কথা মানে, তাহলে এখন কী হবে? তাহলে এখন সাধারণ ছাত্র অধিকার পরিষদ যে এটাকে ডিজলভ হয়ে যাবে এটার কোনো কাজ নেই, কারণ সে বলতেছে তার কথা হইতেছে যে আমাদের কাছে প্রত্যাশা এটা না, আমরা কিন্তু এই উদ্দেশ্য নিয়ে আমাদের কার্যক্রম শুরু করি নাই। তাহলে তুমি ভিপি হইলো কেন? তখনও তোমরা সাথে ছিলা, এবং সেই ছেলেটা কিন্তু মাইর খায়ও যে ডাক্তার ভিপিয়ের নুরুদের উপর যখন ডাকসু অফিসে হামলা করে ছাত্রলীগ লাইট অফ করে মারাটারে, তখন একটা ছেলেকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফালা দেয়, পর পরে মাথা ফাটে, মেরুদণ্ড হাঁটার ভেঙে যায়, এটা হইতেছে সেই ছেলে। সো হ্যাঁ, ওরা তোমরা যখন ও ডাকসু যখন নুরু যখন নুর রাশেদেরা যখন রাজনীতিতে ঢোকে ছাত্র অধিকার পরিষদ কোটা আন্দোলন ফান্দোলনের চাপটা শেষ হয়ে গেছে আজকে থেকে দুই বছর আগে, তারপর থেকে এরা সক্রিয়ভাবে রাজনীতির দিকে ঢুকতে শুরু করছে, নুরু বিভিন্ন সময় ঘোষণা দিছে যে আরেকটু গুছিয়ে উঠে ওরা রাজনৈতিক দলটল গঠন করবে বা রাজনীতির দিকে আসবে, তারপর সে ডাকসুর ভিপি হইলো, তোমরা তাদের সাথে থাকলে, তুমি মাইর খেলা ডাকসুর ভিপির অফিসে, তার মানে রাজনীতি নিয়ে তো কোনো ইস্যু ছিল না, যে আস্তে আস্তে রাজনীতির দিকে সরে আসছে, যেটা উদুকে ছাপা করে করে নাই, চুরি ছামারি করে করে নাই, ঘোষণা দিয়ে নুর রাশেদরা করছে, এখন সেটা তুমি বলতেছো যে ও এটা তোমার এখন ইস্যু হয়ে দাঁড়িয়েছে না, এটা তোমার এখন ইস্যু না। সো না সরি, আমি ছোট ভাই তোমার এই কথাটা আমি আমার কাছে মনে হচ্ছে না অনেস্ট কথা, এটা তুমি পিছলাইতেছো এখানে অকারণে, এটা তোমার রিয়েল কারণ না, ওই গণতন্ত্র যেটা কথা বলছো সেটা তোমার রিয়েল কারণ না, হয়তো বা তোমার পার্সোনাল কোনো গ্রিভেন্স আছে, কিন্তু সেই ওই যে যেরকম বললাম যে 71 টিভি গতকালকে যেরকম বললাম যে 71 টিভির চুলকানির জায়গা থেকে মাহফিল টাফিলিগুলো নিয়ে কথা বলে, যেমন খুলনা ইউনিভার্সিটিতে র্যাগডাতে পোলাপান পাঞ্জাবি পরে নাচানাচি করছিল, এটা নিয়ে 71 টিভি এমন একটা অবস্থা বাংলাদেশ থেকে আফগানিস্তান হয়ে যেতেছে, র্যাগডাতে পোলাপান তো উদ্ভুত ড্রেস পরে উদ্ভুত কার্যক্রম করে, ইট মিনস নাথিং, কিন্তু ওটাকে তার নিয়ে 71 টিভি যে একটা অবস্থা করছে। সো হ্যাঁ, 71 টিভির চুলকানি আছে ইসলাম নিয়ে অ্যান্ড স্টাফ, সুতরাং 71 টিভি যখন মাহফিলের সমালোচনা করে তাদের সেই সমালোচনার মধ্যে দুরভিসন্ধি থাকা সম্ভব, কিন্তু তারা যে অভিযোগটা করছে অভিযোগটা তো মিথ্যা না, একইভাবে ওরা যে কাজগুলো করতো সেগুলোর পিছনে তাদের কোনো দুরভিসন্ধি থাকা সম্ভব, কিন্তু তারা যে অভিযোগটা করছে হয়তো এই অভিযোগটা সত্য যে সে গণতান্ত্রিক চর্চা বুড়াপুরি নাই, কিন্তু যদি উদ্দেশ্য 2 নম্বর হয় তাহলে তো যে কোনো গোছের হতে উদ্দেশ্যটাই আসল, যদি তাদের উদ্দেশ্য যদি 2 নম্বর হয়, উদ্দেশ্য যদি কোনো ধান্দাবাজি হয় তাহলে তাদের এই অভিযোগে যদি মেরিট থাকেও সেক্ষেত্রে ওইটা আসলে ওয়েট হারাইয়া ফেলে। তো যাই হোক, পরের কথাগুলো শুনে দেখি আর কী কী অভিযোগ আছে। এর মধ্যে তারা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন আর্থিক লেনদেনের আমরা খবর পাই, তাদের কাছে আমরা জিজ্ঞাসা করি, তারা সেটা মিটিংয়ে আমাদের কাছে স্বীকার করে মাপ চায়, কিন্তু বারবার এই জিনিসগুলো হতে থাকে। এখন পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের আর্থিক যে লেনদেন হয়েছে এটা পরিপূর্ণ কোনো তথ্য তারা আমাদেরকে এখন পর্যন্ত দিতে পারে নাই। যে আর্থিক লেনদেন নিয়ে বলতেছে যে আর্থিক লেনদেন নিয়ে অনিয়ম হয়েছে, এটা সম্ভব, এটা সম্পর্কে অবিশ্বাস্য না, এটা অবিশ্বাস করার কোনো কারণ, এটা খুবই সম্ভব যে বাংলাদেশের পোলাপান আর্থিক বিষয়ে 100% পুইপুই করে মেনে সঠিক সাধুভাবে সব কিছু করছে করবে, এটা বিশ্বাস করা একটু ডিফিকাল্ট, সুতরাং এখানে অনিয়ম থাকা আর্থিক লেনদেন বিষয়ে এটা অস্বাভাবিক না। নাও এই অনিয়মটা কোন ডিগ্রিতে মেজর স্কেলে নাকি ছোটোখাটো অনিয়ম তো বাংলাদেশ থাকবে সেরকম সেটা আমি জানি না, হইতে পারে মেজর স্কেলে, হইতে পারে ছোটোখাটো স্কেলে, কিন্তু যেই স্কেলে হোক এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা খুবই বাস্তবিক, আমি মনে করি এটা হওয়ার সম্ভাবনাই বরং বেশি। ওকে, এরা আমাদের সাথে একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছিল, কিন্তু মাঝখানে এসে তারা সংগঠনটাকে মানে মানুষের যে আবেগ ভালোবাসা আছে এই ভালোবাসাটাকে তারা একটা রাজনৈতিক দোকান হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যেটাকে আমরা দেখেছি। এগুলো কিন্তু কোনো রিয়েল অভিযোগ না, যে মানুষের আবেগ ভালোবাসাকে রাজনীতির দোকানে, হ্যাঁ সে রাজনীতির দিকে সরে আসছে, সমস্যা কোথায়? সে তো তখন তো তোমরা সবাই মিলেই, এখন তোমার হঠাৎ করে এটাই শুনলো কেন, যে এখন একটু চিপায় আছে ওরা, এখন এখন একটা সুযোগ তৈরি হয়েছে, এই তো, তার মানে তাদের সাথে একটা ইস্যু আছে, রাইট, তাদের সাথে একটা ইস্যু আছে। নাও এই যেটা বললাম, এই ইস্যুটা কি আসলে এই কারণ যে ওরা সৎ, ওরা দলীয় বিভিন্ন অনলাইন নিয়ে কথা বলতে গেছে দেখে তাদের বিরুদ্ধে অ্যাকশান নিছে বের এরকম, নাকি এখন তারা এগুলোকে কারণ হিসেবে দেখে, সেটা তো আমাদের পক্ষে বাইরে থেকে জীবন জানা বোঝা সম্ভব না। এখন আমার বোঝার দরকার খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তাদের নিজস্ব কোনো ব্যক্তিগত ইন্টারেস্ট কনফ্লিক্ট আছে কিনা, সেটা এই যে দুইটা কথা থেকে বোঝা যাবে যে হ্যাঁ তাদের নিজস্ব ইন্টারেস্ট এবং নিজস্ব কনফ্লিক্টের জায়গা আছে, যে কমিটিতে রাখে নাই বা আরেকটা ছেলে কি কি শুনি আমি একটা কমিটি
কমিটির আহ্বায়ক থাকাকালীন সময় আমাকে না জানিয়ে ঢাকা কলেজের কমিটিটা তারা প্রকাশ করেছে তাদের পছন্দ মতো ব্যক্তি দিয়ে, যারা বর্তমানে সাধারণ ছাত্র অধিকার পরিষদের বা প্রথম সারির যে দু তিনজন আছে তাদের না তাদের কথাই আমি বলতেছি। তো সেক্ষেত্রে পরবর্তীতে তাদের সিদ্ধান্ত হয় যে আবার বসবে, এই বলে বলে তারা হচ্ছে সময় জ্ঞাপন করে। আমি এপিএম সোহেল কখনো ছাত্র অধিকার পরিষদের আর্থিক কোনো কমিটিতে কিংবা লেনদেনে ছিলাম না। তারা পরবর্তীতে আমার নামে মিথ্যা একটা বহিষ্কার পত্র দেয়, যেহেতু আমি তাদের বিরুদ্ধে কথা বলি সবসময় যে তোমরা এইগুলো কেন করো, এগুলো তো করা যাবে না। নাও এই যে অভিযোগগুলো, এটা একটা হইতে পারে যে স্বেচ্ছাচারিতার প্রমাণ যে তারা স্বেচ্ছাচারী আচরণ করছে এদের সাথে অন্যায়ভাবে। আরেকটা হইতে পারে যে স্বেচ্ছাচারী অন্যায় না বা নেসেসারিলি স্বেচ্ছাচারী অন্যায় আচরণ না, অনেক জটিলতা সেটা যেটা বললাম, বাইরে থেকে বোঝা সম্ভব না, অনেক কারণ থাকতে পারে, অনেক ঘটনা থাকতে পারে। যেমন এই যে ছেলে ক্লিয়ারলি বলল, সে হইতেছে যে উদ্দেশ্য, যে নূর রাশেদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের সাথে একমত না। ওকে ফাইন, তো একমত যদি না হয় তাহলে তো এটা সমস্যা হবেই, একমত যদি না হয় তাহলে তো এটা ইস্যু হবেই। এটা নেসেসারিলি তাদের প্রতি অন্যায় করা হয়েছে কিনা এটা মিন করে না, হয়তো করা হয়েছে, আমি যেটা বললাম ডিটেলস আমি জানি না, কিন্তু এটা নেসেসারিলি মিন করে না, নেসেসারিলি মিন করে না যেটা একটা অন্যায়মূলক কাজ হয়েছে। তারা কি নির্দিষ্ট উদ্দেশ্যে আগে যেতেছে, সেই উদ্দেশ্যের সাথে যাদের উদ্দেশ্য মিলবে তারা সেই গোল পারপাস ধরে আগাবে, যাদের মিলবে না তারা ওকে ফাইন। তো তোমাদের যে উদ্দেশ্য মিলে নাই সেটা তো দেখতেছি না, তোমাদের তো উদ্দেশ্য মিলছে, তোমরা যেটা বললাম তোমরা ডাকসু নির্বাচন করছো, একসাথে দীর্ঘদিন ছিল, ওরা পলিটিক্সের দিকে নিয়ে আসে মুভমেন্টটা, তখনও তোমাদের ইস্যু ছিল না, এখন এসে বলতেছো যে না ও আমাদের উদ্দেশ্য মিলে। তো তোমার উদ্দেশ্য না মিললে তুমি তখন ঝরে পড়তা, তখন বের হয়ে যেত সেখান থেকে, তখন তো বের হো না, তখন তুমি ঠিকই করে গেছো। সো এই যে উদ্দেশ্য চেঞ্জ করার নূররা রাজনীতির দিকে আসে, এটা আসলে তার মানে তোমার জন্য কোনো ইস্যু নেই, এগুলো তুমি এখন ইস্যু হিসেবে উপস্থাপন করতেছো বা আপনি করে বলা উচিত, যদি অনেক জুনিয়র হবে ওরা। পরবর্তী সে যখন এটা অভিযোগ আকারে আমাদের কাছে নিয়ে আসে আমরা এটা সমাধানের চেষ্টা করেছিলাম। আপনারা অলরেডি হয়তো জেনেছেন যে এই বিষয়গুলো পরবর্তীতে কি হয়েছে। তো এই বিষয়গুলো যখন আমরা কথা বলতে গিয়েছি তখন তারা উপর অন্তত আমাদেরকে ষড়যন্ত্রকারী বলে আখ্যা দিয়েছে। তো এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যে নীতি আদর্শে চলি সেই নীতি আদর্শ পুরো বিপরীত দিকে তারা হাঁটছে। ওকে লাস্ট এসে ভাই তুমি নিজেই প্রমাণ করে দিলে, তুমি ধন্যবাদ। নীতি আদর্শের কথা বলতো সেই ছেলে, যে নীতি আদর্শের প্রশ্নে সে বলতেছে আমরা সরে আসছি, কোথায় নীতি আদর্শটা? যে ওই মেয়ে, যে মেয়েটা পুরাটা আগা গোড়া গোড়া আগা বাটপার এবং দুষ্চরিত্র, যেটা নুরু বলছে, এটা বলা নিয়ে আমাদের কোনো ধরনের সংকোচ থাকা উচিত না, কারণ দুষ্চরিত্র শব্দের সংজ্ঞাই হইতেছে সেখানে চারিত্রিক অবক্ষয় না। কীরকম চারিত্রিক অবক্ষয়? শুধুমাত্র যৌন ক্ষেত্রে চারিত্রিক অবক্ষয় না, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, যৌন ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে হতে পারে। এই মেয়ের মধ্যে সব কিছুর কম্বিনেশন, সে যৌনতার দিক থেকেও চারিত্রিক তার অবক্ষয়ের প্রমাণ পাচ্ছি আমরা, সে লিটন ফ্ল্যাটে যেতে এগুলো করতো, আবার এই যে মিথ্যা কথা বলতেছে, একটা ছেলেকে ধর্ষণ করে নাই, মিউচুয়ালি কনসেনচুয়াল সেক্স হয়েছিল তাদের মধ্যে, কিন্তু সে ধর্ষণ নাম দিয়ে একটা ছেলের জীবন ধ্বংস করার চেষ্টা করতেছে। সো চারিত্রিক অবক্ষয় বলতে যদি কোনো কিছু থেকে থাকে, এই মেয়ে হইতেছে তার এপিটোমি, এটা নিয়ে বলতে আমাদের কোনো দ্বিধা থাকা উচিত না। আপনার দুষ্চরিত্রের সংজ্ঞা বদলাইতে হবে ডিকশনারি থেকে আমাদেরকে। তাদের মধ্যে প্রেম ছিল সেই ব্যাপারে এরা সকলে অবগত, এই এখানে এই ছেলে যে বললো তারাও জানতো। তো তুমি যদি জানতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, তাহলে যখন এই মেয়েটা ধর্ষণের অভিযোগ তুলল, তাহলে নৈতিকভাবে তো নুরুলা, তুমি যদি নীতিবান ছেলে হয়ে থাকো তুমি দাবি করছো তুমি নীতিবান, নীতির প্রশ্নে তুমি আপোষ করো না দেখে সরে আসতেছো। আমি দেখতেছি নীতির প্রশ্নে তুমি আপোষ করছো, নীতির প্রশ্নে নুরুলা আপোষ করে নাই। তোমরা সবাই জানো তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক, তাদের মধ্যে একটা কনসেনচুয়াল সেক্স হয়েছে। বাংলার সব পোলামাইয়া এখন লিটন ফ্ল্যাটে যায়, সব পোলামাইয়া প্রেম করে আর হইতেছে এই লাগালাই করে বেড়ায়। তোমরা সবাইগুলো খুব ভালো করে জানো যে তাদের এখনও ওই মেয়ে ছেলেটাকে ফাঁসানোর চেষ্টা করতেছে, কত বড় জঘন্য একটা অভিযোগ ছেলেটার নাম উপরে তুলে, যেখানে সেই মেয়ে নিজে স্বেচ্ছায় ওই ছেলের বাসায় গেছে। সো নীতির কথা যদি তুমি বলো তাহলে তুমি এখানে অনৈতিক কাজ করতেছো। আগেরগুলো যেগুলো আমি বললাম যে আই এম নট শিওর, আমি জানি না কী হয়েছে, সেখানে অনেক কিছু হইতে পারে, কিছু অভিযোগের মেরিট থাকার সম্ভাবনা আছে বলে আমি বিশ্বাস করি। এই এক জায়গায় এসে আমি বুঝা হয়ে গেছে, আর আমি এটা নিয়ে কোনো বিশ্লেষণ করার ইচ্ছা নাই, আলোচনা করার ইচ্ছা নাই, কারণ এই মেয়ে তো যেই কাজটা করতেছে আমাদের সারা দেশের সবাই বলিষ্ঠ কণ্ঠে এটা কথা বলা উচিত যে তুই এটা পারস না, নিজে গিয়ে ছেলের বাসায় গিয়ে এগুলো করে আসে, এখন একটা ছেলেকে ধর্ষণের মতো একটা ভয়াবহতার, যদি সে ধর্ষক হিসেবে প্রমাণিত হয় তার কী হবে? যাবজ্জীবন জেল, কোনো মানে মানে তো নীতির কথা যদি তুই কস, তাহলে তো তোর সবার আগে উচিত ছিল গিয়ে নুরুরে বলা যে মানে কি আমরা সবাই জানি, নুরু জানে, সে নিজে দাবি করতেছে, সে জানতো তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, তাদের সম্মতি প্রেমে এগুলো হয়েছে, এখন এই মেয়ে ছেলেটা জীবন ধ্বংস করার চেষ্টা করতেছে। তো এই ছেলে এখন নীতির দোহাই দিতেছে যে নুরুরা নীতি থেকে সরে গেছে, যে ওই মেয়ে যখন অভিযোগ নিয়ে আসছে মেয়ের অভিযোগকে পাত্তা দেওয়া হয়নি। সো এই যদি হয় তোমার নীতি সংজ্ঞা, তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কোনো কথা বলার কিছু নাই, আমার আলোচনা শেষ। এটা সবগুলো ভণ্ড এক জায়গায় হয়েছে, নুরুরা ভণ্ড কিনে আমি যাই না, কিন্তু এগুলো যে এক জায়গায় ভণ্ড হয়েছে সেটা আমার বোঝা হয়ে গেছে।